गुड आफ्टरनून एंड वेलकम टू माय चैनल बैरकपुर राइडर्स। तो आज के आमी एक टा वीडियो करूँगा एक टा गियर साइकिल तार गियर रेशियोर बेपारे एवं फ्रंट रियर किभाबे गियर चेंज होबे की कोरे आमार माने जे साइकिलटार बेपारे आमी बोलबो सेटा थाम शिफ्टर आछे तो सेटा किभाबे लाइक फ्रंटे कटा गियर थाके पेछने कटा थाके किभाबे गियर मल्टीप्लिकेशन हय सेई पुरो एंटायर ब्यापारटाई आमि एई भिडियोटाते देखाबो। कारण अनेके आछे जारा किना गियर साइकेल किनबे किनबे करे भाबछे किन्तु बुझते पारछे ना जे किभाबे सेटाके अपारेट करबे बा गियर रेशियोटा किभाबे क्यालकुलेट करते हय सेई जिनिसगुलो आमि एई भिडियोटाते बोलबो। तो भिडियोटा शुरू करार आगे बा आमार एई ब्लगटा शुरू करार आगे যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেল ব্যারাকপুর রাইডার্সকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা আমাদের ভিডিও শুরু করার দিকে যাই। তো এটা হচ্ছে হিরো রোডিও হারকিউলিস রোডিও টার্নার নট হিরো সরি হারকিউলিস রোডিও টার্নার একটা এমটিবি সাইকেল একটা এমটিবি বাইক যেটা হচ্ছে বেসিক্যালি বোথ ফর অফ রোডিং অ্যান্ড ফর কান্ট্রি সাইড কমিউটিং মানে ফ্ল্যাট রোডের জন্য এটা ভীষণই ভালো অ্যাজ ওয়েল অ্যাজ মানে অফ রোডিংয়ের জন্য তো এটা ভীষণই ভালো। অফ রোডিংয়ের জন্য কেন ভালো কারণ এটাতে দেখা যাচ্ছে যে এর মিডিলে একটা সকার কোম্পানি প্রোভাইড করেছে ঠিক আছে এটা মনো সকার এটা ভীষণই এফেক্টিভ এবং ফ্রন্টে দুখানা সকার প্রোভাইড করেছে তো সকারে পুরো ভর্তি সাইকেলটা। আর আমি রিসেন্টলি এই সাইকেলে এবার অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে এই সাইকেলটা লংয়ে কীরকম কমফোর্টেবল অ্যান্ড অল তো এই সাইকেলটা নিয়ে আমি রিসেন্টলি 138.52 কিলোমিটার আমি গিয়েছিলাম এবং আমি লাইক ইট ইজ ভেরি কমফোর্টেবল আমি নিজে অফরোডিংও করেছি অ্যাট দি সেম টাইম ফ্ল্যাট রোডেও চালিয়েছি এটা ভীষণই কমফোর্টেবল। তো প্রথমত আসি আমরা গিয়ারের ব্যাপারটায়। তো অনেকে যারা নতুন গিয়ার সাইকেল কিনতে যাবে তারা অনেক সময় কনফিউজ থাকে যে অনেক সময় দেখা যায় যে এটা বলা হয় যে এটা হচ্ছে 7-speed গিয়ার সাইকেল কোথাও বলা থাকে 9-speed গিয়ার সাইকেল 18-speed গিয়ার সাইকেল বা 21-speed গিয়ার সাইকেল। তো এই যে নাম্বারিংসগুলো মানে 7, 8, 9, 21, 18 এগুলো কী করে জাস্টিফাই হয় সেটা আমি একবার একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে রিয়ার পেছনের দিকটা সাইকেলের। তো এইখানে দেখা যাচ্ছে এই যে বড় বড় গিয়ার্সগুলো আছে মানে এইগুলো হচ্ছে এক একটা এই যে বড় বড় গিয়ার্সগুলো এখানে আছে মানে ক্র্যাঙ্কসেটসগুলো। তো বেসিক্যালি পেছনের দিকে মানে এটা যেহেতু হিরো সরি হারকিউলিস রোডিও টার্নার এটা হচ্ছে বেসিক্যালি 21-speed গিয়ার সাইকেল। তো পেছনের দিকে দেখা যাচ্ছে এখানে 7খানা গিয়ার রয়েছে। আমি ভালো করে দেখিয়ে দিই যে 1, 2, 3, 4, 5, 6, 7 ঠিক আছে 7খানা এখানে কিন্তু গিয়ার রয়েছে এখানে। আচ্ছা আর সামনের দিকটা আমি একটু দেখিয়ে দিই এই দিক করে সামনের দিকে যদি দেখা যাচ্ছে এখানে 3খানা রয়েছে 1, 2 আর এই ছোটটা হচ্ছে 3 ঠিক আছে। তাহলে তাহলে 21-speed কীরকম ভাবে হলো সামনের দিকে রয়েছে 3টে পেছনের দিকে রয়েছে 7টা তাহলে 7 × 3 করে হলো 21। তার মানে আমার এই সাইকেলটা যদি সামনের 3 নম্বর গিয়ারে থাকে আর এখানে মানে এই পেছন দিকে যদি 7 নম্বর গিয়ারে থাকে তার মানে এটা 21-speed সাইকেলটা দৌড়াচ্ছে ঠিক আছে। সিমিলারলি সামনে যদি 2 নম্বর গিয়ারে থাকে এবং পেছন দিকে সেটা যদি 6 নম্বর গিয়ারে থাকে তাহলে 6 × 2 তার মানে 12 নম্বর স্পিডে দৌড়াচ্ছে। তো গিয়ারটা ঠিক এরকমভাবে ক্যালকুলেট হয় এই যে 18-speed, 21-speed যেগুলো বলা হয় ঠিক এরকমভাবে ক্যালকুলেট হয় মানে সামনের যে ফ্রন্ট গিয়ারটা সেটা মাল্টিপ্লাইড বাই পেছনের রিয়ার গিয়ারটা ঠিক আছে। ওকে এবার আমি বলি যে এই জিনিসগুলো কি এগুলোকে বলা হয় ডিরেলার এটা হচ্ছে রিয়ার ডিরেলার আর এটা হচ্ছে ফ্রন্ট ডিরেলার ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই রিয়ার ডিরেলার আর ফ্রন্ট ডিরেলারের ডিরেলারের মানে কার্যকারিতাটা কি ওয়ার্কিং প্রিন্সিপালটা কি কেন ডিরেলার দেওয়া হয়। এই ডিরেলার কি করে যখন সাইকেলটা রান করে আর যখন আমরা গিয়ারটা শিফট করি এই ডিরেলারগুলো ওই গিয়ার শিফটিংয়ে সাহায্য করে মানে এই যে চেনটা আছে সাইকেল তো আমার রান করছে হুইলটা তো আমার ঘুরছে তো এই চেনটা ধরো
এই 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 গিয়ারে আছে, তো এই চেনটা কি করবে, যখন আমি ওই ফ্রন্ট থেকে এই থাম শিফটার দিয়ে যখন গিয়ারগুলো চেঞ্জ করব, এই ডিরেলার কি করে, এই চেনটাকে এই গিয়ার থেকে এই গিয়ার, তারপরে এই গিয়ার, তারপরে এই গিয়ার, বা নিচের গিয়ারে আছে এখান থেকে ওপরের গিয়ার, এরকমভাবে ও চেঞ্জ করতে সাহায্য করে। ঠিক আছে, এইবার আমি চলে যাই সামনের দিকে, যেখানে কিনা মোটামুটি মানে সাইকেল চালালে সবাই যেখান থেকে দেখে যে কত নাম্বার আমার গিয়ারে কারেন্টলি রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার ডান সাইড, মানে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের ওপরের দিকে যে গিয়ারটা আছে, দেখো এখানে গিয়ারিং সিস্টেম করা আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এটা হচ্ছে হাই, মানে গিয়ারটা ওপরের দিকে উঠবে। আর ঠিক এইখানটায় লেখা আছে লো, মানে এই সেম গিয়ারটাই নিচের দিকে নামবে। হাই মানে হচ্ছে 1 2 3, মানে 1 থেকে 2 যাবে, 2 এর থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 6 7, এরমভাবে ওপরের দিকে উঠবে। আর যখনই আমি এই লো গিয়ারে লো থাম শিফটারটা প্রেস করব, তখন এটা কিরকম নামবে, 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, এরকমভাবে লোয়ের দিকে যাবে, মানে নিচের দিকে যাবে। আচ্ছা, এইবার আমার ঠিক বাঁ সাইডে, মানে লেফট হ্যান্ড সাইডে ঠিক একই কম্বিনেশন এখানে রয়েছে। দেখো ওপরের রাইট হ্যান্ড সাইডে ওপরের দিকে থাকে হাই, নিচে থাকে লো, বাট লেফট হ্যান্ড সাইডে ঠিক উল্টোটা, ওপরে থাকে লো আর নিচে থাকে হাই। ঠিক আছে, এই লেফট হ্যান্ড সাইডে রয়েছে তিনটে, মানে এইখানে আমি দেখাতে পারছি না, মানে বেসিক্যালি এই ইয়েটা রয়েছে বলে, ধরো আমি চেষ্টা করছি একবার যদি দেখাতে পারি লেফট হ্যান্ড সাইডটা। আমি জানি না আদৌ, এই যে এই যে এই যে ওই যে ওখানে লেখা আছে 3, ঠিক আছে, তার মানে আর এখান দিয়ে দেখা যাবে, দেখানো যাবে না, তার কারণ এই যে এইটা এমনভাবে লাগিয়েছে যে এইখানে গিয়ারটা, যে এইখানে যে লেবেলিংগুলো আছে এই লেবেলিংটা এখানে ঢেকে গেছে। এখানে এখানে লেবেলিং আছে 1 2 আর 3, ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইডে লেবেলিং আছে 1 2 3, 1 2 3 মানে তিনটে গিয়ার, তিনটে গিয়ার মানে এই লেফট হ্যান্ড সাইডের যে গিয়ারটা, মানে হারকিউলিস রোডিও টার্নারের লেফট হ্যান্ড সাইডের গিয়ারটা হচ্ছে যখন আমি চেঞ্জ করব তখন এই ফ্রন্ট গিয়ার কাজ করে, আর রাইট হ্যান্ড সাইডের যে 1 থেকে 7 অবধি যে গিয়ারটা, সেটা যখন আমি চেঞ্জ করব থাম শিফটারে, তখন এই রিয়ার গিয়ারটা কাজ করে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই গিয়ার শিফট করবে তখন কখনোই দুটো গিয়ার একসাথে শিফট করবে না, যে কোনো একটা আগে করে নেবে তারপরে পরেরটা করবে। মানে সে ফর ইনস্ট্যান্স আমি রিয়ার গিয়ারটা চেঞ্জ করছি, তাহলে রিয়ার গিয়ারটা চেঞ্জ হবে, এই চেনটা ঠিক গিয়ারে বসবে, তারপরে গিয়ে আমি ফ্রন্ট গিয়ার চেঞ্জ করব। ঠিক আছে, এবার একটা প্রশ্ন অনেক সাইক্লিস্টদের মধ্যে থাকে যে আমি বুঝবো কি করে যে গিয়ারটা চেঞ্জ হয়েছে কিনা। যদি গিয়ার সঠিক চেঞ্জ না হয়, মানে রিয়ারের সাথে ফ্রন্টের যদি অ্যালাইনমেন্টটা স্ট্রেট না থাকে, ঠিক আছে, মানে চেনের অ্যালাইনমেন্টটা, তাহলে চেনে আওয়াজ হওয়া শুরু হয়ে যায় এবং সেই আওয়াজ শুনেই বোঝা যাবে যে গিয়ার শিফটিংটা ঠিক হয়নি। যদি গিয়ার শিফটিং ঠিক হয় তাহলে কখনোই সেই আওয়াজ হবে না, এবং যদি গিয়ার শিফটিং ঠিক না হয়, যদি চেনের এই ফ্রন্ট এবং রিয়ারের মধ্যে চেনের যে অ্যালাইনমেন্টটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু চেন যত আওয়াজ করবে চেন ক্ষয়তে থাকবে এবং সেই চেন কিন্তু লংজিভিটি অনেকটা কমে যাবে। সো প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে ধীরে ধীরে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। এখন এইটা কেন দেওয়া, এই যে এইটা দেখো, এই ডিরেলারটা বা এটার কাজ কার্যকারিতাটা তো আমি বলে দিলাম যে ডিরেলার কি কাজ করে, আর এটা হচ্ছে ওই শিম্যানো টার্ন, মানে এই হারকিউলিস রোডিওতে শিম্যানো টার্নি টিজেড গিয়ার দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে, শিম্যানো টার্নি টিজেড গিয়ার দেওয়া আছে, এইটা হচ্ছে মেন গিয়ারটা, ঠিক আছে, এটাই কিন্তু সব, এইটা আর এই ডিরেলার। তো সাইকেল যদি কখনো পড়ে যায়, ধরো সাইকেলটা আমার এখন এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড করে সাইকেলটা পড়লো, যদি এই গার্ডটা না থাকে তাহলে এটা 100% ভেঙে যাবে। আর এটা ভেঙে যাওয়া মানে এটা যে মার্কেটে পাওয়া যায় না তা নয়, মার্কেটে পাওয়া যায় কিন্তু এর কস্টিং অনেক পড়ে যায়, তাই এই গার্ডটা দেওয়া থাকে। তো এই গার্ডের ওপরে পড়লে ডিরেলারের ওপরে সাইকেলটা পুরোপুরি পড়ার চান্স কম থাকে, বা এই গার্ডটা না থাকলে ইভেন ডিরেলারের ওপরে যদি সাইকেলটা পড়ে যায়, কারণ সাইকেলের একটা ওয়েট আছে, সেই ডিরেলার কিন্তু পুরো ভেঙে যাবে। তো দ্যাট ইজ ওয়াই এই গার্ডটা দেওয়া থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন গিয়ারের চেঞ্জিং, মানে মেন গিয়ার রেশিও, যেটা আমি এই ব্লগে বললাম।
আর একটা জিনিস বলে দিই, যখনই তোমরা গিয়ার চেঞ্জ করবে, যখন ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলটা খুব জোরে জোরে প্যাডেল হচ্ছে, গিয়ার যখন চেঞ্জ হবে প্যাডেলটা ধীরে করে দেবে। প্যাডেলটা হবে, প্যাডেল কিন্তু কখনো এরকম স্টিক থাকবে না। যখন গিয়ার চেঞ্জ হবে প্যাডেল কিন্তু এরকম করে ঘোরা উচিত, প্যাডেল কিন্তু ঘুরবে, না হলে কিন্তু গিয়ার তাড়াতাড়ি নষ্ট হবে। গিয়ার যখন চেঞ্জ হবে কখনো সাইকেল দাঁড় করে থাকা অবস্থাতে এই হ্যান্ড শিফটারগুলো প্রেস করবে না, এগুলো প্রেস করবে না। যখন সাইকেল রান করবে তখনই ওই হ্যান্ড শিফটার দিয়ে তুমি গিয়ার যা চেঞ্জ করার করবে, আর সাইকেল যেন এরকম রান হতে থাকে। মানে ধরো সাইকেল এরকম জোরে জোরে দৌড়াচ্ছে, প্যাডলিংটা খুব জোরে হচ্ছে, যখন গিয়ার চেঞ্জ হবে প্যাডলিংটা এরকম স্লো করে দিয়ে গিয়ার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার সেরকমভাবে প্যাডলিং জোরে করতে পারবে। একটা জায়গাতে অনেকে কনফিউজ থাকে যে ছোট যে রিয়ারে পেছন দিকে ছোট যে গিয়ারটা আছে সেটা কত নম্বর আর বড় গিয়ারটা কত নম্বর। আমি বলে দিই, ছোট গিয়ারটা হচ্ছে 7, পেছন দিকের 7, তার উপরেরটা 6, তারপরে হচ্ছে 5, 4, 3, 2, 1, মানে পেছনের দিকটা হচ্ছে নিচেরটা 7, মানে একদম ছোট গিয়ারটা 7, আর একদম বড় গিয়ারটা হচ্ছে 1। আচ্ছা, এবার সামনের দিকটা বলি। সামনের দিকটা কিন্তু একটু অন্য, সামনের দিকটাতে হচ্ছে, আমি দেখাতে পারছি কিনা জানি না, কারণ আমি তো পুরো, আচ্ছা আমি ওই দিকটা গিয়ে দেখাই, কারণ এদিক থেকে একটু প্রবলেম্যাটিক হচ্ছে। হ্যাঁ রাইট, এবার এবার ক্লিয়ার। আচ্ছা, সামনের দিকটা হচ্ছে এই যে নিচেরটা, একেবারে নিচেরটা, হ্যাঁ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা 2, এটা 1, এটা 3। সামনের দিকে বড়টা 3 আর ছোটটা 1, আর পেছন দিকে বড়টা 1, ছোটটা 7, মানে পুরো উল্টো। যেহেতু 21 স্পিড এটা সাইকেল, সেজন্য সামনের দিকে সবসময় বড়টা হচ্ছে 3 নম্বর গিয়ার আর ছোটটা হচ্ছে 1 নম্বর গিয়ার, মানে 3, 2, 1। তার মানে এখন কারেন্টলি চেনটা যে গিয়ারের উপরে আছে, আমার সামনের দিকে আছে 2 আর পেছন দিকে আছে 7। তার মানে আমার এখন এই সাইকেলটা এই মুহূর্তে 7 × 2, মানে 14 নম্বর গিয়ারে আছে। তো ভিডিওটা শেষ করার আগে আমার চ্যানেলের, সবসময় আমি যে ভিডিওই করি সেই ভিডিওতেই বলি যে আমার চ্যানেলের একটা মোটো আছে, সেভ ওয়াটার, সেভ নেচার, রেসপেক্ট ওমেন, স্টপ রেপ, স্টে ফিট, ডোন্ট ওয়েস্ট ফুড, সেভ ড্রাইভ, সেভ লাইফ, নো স্মোকিং, নো পলিউশন। তো প্লিজ এই মটোগুলো ফলো করার চেষ্টা করো, কারণ এই মটোগুলো যদি ফলো করা হয়, সবকটা বলছি না বাট একটা দুটো বা যে কজন যেভাবে পারবে এই মটোগুলো যদি ফলো করতে পারে, তাহলে আমাদের সমাজ এগোবে, সমাজ এগোলে দেশ এগোবে। সো এটা আমাদের দায়িত্ব, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এটা ছিল আমার ভিডিও, যে একটা গিয়ার সাইকেলের গিয়ার সিস্টেমটা কী করে বুঝবে। এবং আমি অনেক মানে গিয়ার সাইকেলের দোকানে গিয়ে আমি এরকম অনেক মানে কাস্টমার্স দেখেছি যারা সবাই গিয়ার চালায় বলে আমিও গিয়ার সাইকেল চালাবো, মানে এরকম একটা কনসেপ্ট নিয়ে চলে আসে, কিন্তু গিয়ার এর সম্বন্ধে সেরকম খুব নলেজ থাকে না। যদিও বা কনসেপ্টটা ভুল না, কারণ যতক্ষণ না একটা প্রোডাক্ট আমি দেখছি এবং তারপরে সেই প্রোডাক্টটা যতক্ষণ না ব্যবহার করবো, ততক্ষণ আমি সেই প্রোডাক্টের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমি ঠিক সঠিকভাবে মানে পুরোপুরিভাবে নিজে ফিল করতে পারবো না। মানে আমি দেখবো, হ্যাঁ ঠিক আছে, দেখে বুঝবো যে এটার এই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ, সেটা ডেফিনেটলি একটা বড় হেল্প, কারণ সেটা আমাকে একটা প্রি নলেজ দেয় যে এই প্রোডাক্টটা এই অ্যাডভান্টেজ এই ডিসঅ্যাডভান্টেজ। এবার যতক্ষণ আমি সেই প্রোডাক্টটা ব্যবহার করবো ততক্ষণ আমি নিজে ফিল করতে পারবো না যে যেটা অন্যের কাছে অ্যাডভান্টেজ লাগছে সেটা আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ লাগছে কিনা, বা যেটা অন্যের কাছে ডিসঅ্যাডভান্টেজ লাগছে সেটা আমার কাছে অ্যাডভান্টেজ লাগছে কিনা। সো এনিওয়েজ, বিষয়টা হচ্ছে যে এই কারণে আমি এই ভিডিওটা করেছি, কেউ যদি গিয়ার সাইকেল কিনতে যাও বা কিনে থাকো, মানে কিনে ফেলেছো, তারপরে অন্তত একটাবার আমার এই ভিডিওটা দেখো, তাহলে অন্তত তোমরা এই গিয়ার রেশিওটা বা গিয়ারের ব্যাপারটা, গিয়ার রেশিও এবং গিয়ারের ব্যাপার দুটোই মোটামুটি একটু মানে ঠিকঠাক বুঝবে। কারণ আমি যতটুকু বুঝিয়েছি এটা সম্পূর্ণ আমার অনুভূতি থেকে বলছি, কারণ আমি মানে গিয়ার ব্যবহার করেছি,
অনেকদিন অনেকদিনই হলো, এবং নিজের এক্সপিরিয়েন্স দিয়েই আমি আজকের এই ভিডিওটা করলাম যে আমি কি ফিল করেছি, তো সেটার উপরেই এই ভিডিওটা মেইনলি আজকে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, শেষেও বলছি, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্যারাকপুর রাইডার্সকে সাবস্ক্রাইব করো। আর আমি আমার চ্যানেলের মানে এই যে ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবো, আমার ব্যারাকপুর রাইডার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবো, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই আমার ইনস্টাতে ফলো করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।